গাইবান্ধার সুন্দরগঞ্জে বোতল সাদৃশ্য বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় তিস্তা নদীর চরে ভুট্টার জমি দেখতে যান আব্দুল হাকিম। এ সময় নদীতে ভেসে আসা বোতল সাদৃশ্য একটি বস্তু দেখেন। গুপ্তধন ভেবে সেটি বাড়ি নিয়ে যান আব্দুল হাকিম। এরপর সেটি দা দিয়ে কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তিনি সহ পরিবারের চারজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে ওই বিস্ফোরক জাতীয় দ্রব্যটি ভারতের সিকিম থেকে বন্যায় ভেসে এসেছে। কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।